আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইজ আমি আপনারা দেখায় আমি চটপটি গেলাম বানাই। চটপটির লাগি আমি ওখানে নিছি মটর সিদ্ধ করিয়া, আর নিছি সিদ্ধ করিয়া আলু, আর নিছি পেঁয়াজ কাটিয়া নিছি, একটা পেঁয়াজ নিছি আমি এখানে কাটিয়া, আর আদা রসুনের পেস্ট, আর লাগে লবণ তেল, আর আমি নিছি ইমলি পানি, তেঁতুইর পানি একটা আমি রেডিমেড কিনে আনিছি কি আপনারা চাইলে নর্মাল তেঁতুইরে ভিজাইয়া পানি সাকিয়া পানি দিলাইতা পারবা। আর নিছি আমি চটপটি মশলা, আপনারা চাইলে গরম মশলা দিয়েও বানাইতে পারবা, আপনারা গরম কারি পাউডার আর তুরা জিরা আর তুরা ধনিয়া দিলেই লেও হইব। আমি রান্ধা স্টার্ট করি বারো মাঝে এটার বই আনিছি গিয়ে নিয়ে আমি আগুন দিলাইছি, এবং আমি দেড়টা গরম হওয়া পর্যন্ত বাড়ছাইলাম, দেড়টা গরম হয়ে গেছে, এখন আমি দিলে আর তেল তেল গরম হয়ে গেছে, এখন আমি দিলে আর আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা দেওয়া বাদে তেমন বেশি আমি পাওয়া লাগত না, বাড়তাম নাই, এখন আমি গুলাই না পেঁয়াজ কাটিয়ে রাখা পেঁয়াজ আমি কেন বড় একটা পেঁয়াজ রেখাটি আনিছি, নরম হওয়া পর্যন্ত বাড়তে যখন আমি দিলে এরকম পরিমাণ মতো লবণ ডাউন হয়ে গেছে, এখন আমি পানি দিলে আর রেডি হয়েছে, পানি দেওয়া বাদে লাগিয়ে চালিয়ে আমি এখন আমার চটপটি মশলা মশলাটা আলু দেওয়ার পরে লেগে আপনার শিরাটা বানানো লাগে,
পানি একটু বেশি করে দেওয়া লাগে, আলাদা বেশি দেওয়া লাগে। ঝিঙ্গা মটরের ভিতরে গিয়ে আম দিতে হবে। নিছি টমেটো নিছি আমি পালাটিকে কুচি কুচি করে হাতিয়া কিকুম্বা পিঁয়াজ গ্রিন অনিয়ন কাঁচামরিচ ধনিয়া পাতা আর ডিম পেলা এনে দিলাম পিঁয়াজ আমাদের দিলাম টমেটো ধনিয়া পাতা দিলাই মানে সবশেষে আমি থোড়া চিলি ফ্লেক্স উঠে দিলাই মন হয়ে গেছে আমার চটপটি।